হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজ তোমাদের সামনে আরও একটা গুড নিউজ নিয়ে উপস্থিত হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবলের পরীক্ষাটা দিয়েছিলেন, তার ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো আজ। অর্থাৎ এতে 8,000+ সিট ছিল, অর্থাৎ 8,419 জন কিন্তু এই পরীক্ষা পাস করেছে। এর জন্য তোমাদের রেজাল্ট চেক করতে গেলে যেটা করতে হবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন ওয়েবসাইটে চলে আসতে হবে। অনস কিন্তু আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে ওয়েবসাইটটা দেখো কোথায় আসতে হবে, wbpolice.gov.in। এই ওয়েবসাইটে আসলে প্রথমে যে কলামটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করলে এই গেট ডিটেলসে তোমরা যদি ক্লিক করে নাও, তাহলে তোমাদের সামনে একটা নতুন ওপেন হয়ে যাবে। নতুন দেখে নাও, নতুন উইন্ডো ওপেন হলো। সেই নতুন উইন্ডোটাতে প্রথমে গেট ডিটেলস যে রেজাল্ট রয়েছে এটাতে তোমরা ক্লিক করো। এটাতে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা উইন্ডো খুলবে। এখানে তোমাদের প্রথমে সিলেক্ট এই অপশানটা ক্লিক করে তোমাদের যে যার জেলাটা বসিয়ে দেবে, ধরো বাঁকুড়া জেলা। এবার তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পারবে। অর্থাৎ যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নামগুলো এখানে দেখা যাবে। এছাড়া দ্বিতীয় যে অপশানটা ছিল, অর্থাৎ এখানে নোটিশ রিগার্ডিং ফাইনাল রেজাল্ট সম্বন্ধে যে নোটিশটা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, তোমাদের সামনে অনস্ক্রিন পিডিএফটা ওপেন হয়েছে। দেখে নাও এখানে কী বলা রয়েছে, যা দ্য ফাইনাল রেজাল্ট ইন দ্য কানেকশান উইথ দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও www.wbpolice.gov.in। এই ওয়েবসাইটে খুলে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে। কী কীভাবে চেক করতে হবে এখানে বলাই রয়েছে, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড সিলেক্ট অফ হিজ পারমানেন্ট ডিস্ট্রিক্ট অথবা স্টেট। এইভাবে তোমরা চেক করে নিতে পারবে। যারা যারা পাস করেছো তাদের অসংখ্য অভিনন্দন রইল, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি অন্য কোনো সুখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং প্র্যাকটিস করতে থেকো।